নারী পুরুষ ছোট বড় স্বাধীন পরাধীন, তার মানে প্রত্যেকটা মুসলিমের উপর ফিতরা দেওয়া ফরজ। কবর জিয়ারতের ক্ষেত্রে আহলে হাদিস, ইফতারি পার্টির জন্য আহলে হাদিস, কিন্তু ফিতরার সময় পাক আওয়ামী লীগ অন্য কোন অজুহাত দেখিয়ে মসজিদ বড় এই অজুহাত দেখিয়ে খোলা মাঠ ছেড়ে মসজিদে ঈদের সালাত আদায় করতে পারেন না। ঈদগার মাঠে যাওয়ার আগে ফিতরা আদায় করলে কবুলযোগ্য সদাকার নেকি পায়, আর ঈদের পরে দিলে সাধারণ দান সদাকার মতো পায়, এটা কবুল হতে পারে নাও পারে। একটা হলো শিরক মুক্ত ইমান, আর দ্বিতীয়টা হলো বিদআত মুক্ত ইবাদাত। বিদআত খুব ভয়ঙ্কর দিনের ক্ষেত্রে। বিদআত শব্দটা আরবি, আমি আপনি ধর্ম হিসেবে যে আমলটা করছি এ ব্যাপারে দলিল থাকতে হবে, হয় নবী করতে বলেছেন, নয়তোবা নবী নিজে করেছেন, অথবা তিনি কাউকে করতে দেখে চুপ থেকেছেন, অর্থাৎ মৌন সম্মতি দিয়েছেন। তাই দুইটাই থাকতে হবে, হালালও থাকতে হবে, রুচিও হতে হবে। এখন খাচ্ছেন তিনি, নিষেধ করছেন, আমাদের মৌন সম্মতি দিচ্ছেন। আপনি আমি যে আমলগুলি করছি এরা শরীয়ত সম্মত কিনা এরা তখনই প্রমাণিত হবে, হয়তো ওই কাজটা নবী করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়া। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত এরকম অসংখ্য নাজ নিয়ামত দ্বারা সুশোভিত একটা মাস রমজান মাস দান করে আমাদেরকে ধন্য করেছেন, জীবনের গুনাহাগুলিকে মাফ করিয়ে নেওয়ার একটা মাধ্যম অবলম্বনের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক আখেরি জামানার নাবী, যার ঐকান্তিক আকাঙ্কার ফলশ্রুতিতে এ রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আমাদেরকে। সে মহানবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস সমাগত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন যে হে অকল্যাণের অভিযাত্রীরা, তোমরা থেমে যাও, তোমরা অনেক কিছু করেছ, তোমরা তোমাদের জীবনের মূল্য বুঝতে চাও, বোঝার চেষ্টা করো, অনর্থক বৃথা আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠাননি, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিপতিত করো না, তুমি কি এটা জানো, বুঝতে শিখো, বিশাল একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হে কল্যাণের অভিযাত্রীরা, তোমরা সামনে অগ্রসর হও, নানানমুখী আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত দিয়ে রমজানকে সুশোভিত করা হয়েছে, এইগুলি তোমরা লুফে নেওয়ার চেষ্টা করো। রমজানের প্রতিটি রাত্রিতে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে, নিষ্কৃতি দিয়ে, নাজাত দিয়ে, ক্ষমা করে জান্নাতে প্রবেশ করান। আমরা সিয়াম ব্রত পালন অবস্থায় তার নিকটে কায়মনা বাক্যে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদেরকে
ওই সমস্ত নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। রমজান শুরু হয়েছে, আমরা চাইলেও না চাইলেও অনেক আলোচনা করছি, আপনারা শুনছেন, শুনে আসছেন, শুনে আসব। আমি এখানে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও বেশ কয়েকটি বিষয়, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইবাদাতের জগতে বেদাতমুক্ত ইবাদাতের গুরুত্ব যে কত বেশি, এ সম্পর্কে কিছু আলোকপাত করে পরবর্তী বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম জীবনে দুটি বিষয়ের গুরুত্ব অপরিসীম, তার একটা হলো শিরক মুক্ত ঈমান, আর দ্বিতীয়টা হলো বিদআত মুক্ত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে কেউ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না, এমন কি তিনিও না, আল্লাহর দয়া ছাড়া। তবে সেই ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব বহন করবে আমাদের ঈমানটা, ঈমানটা হতে হবে শিরক মুক্ত। পাশাপাশি ইবাদতের জগতে আমরা যে ইবাদতগুলি করব, এটা হতে হবে বিদআত মুক্ত। ইবাদতটা যদি বিদআত মুক্ত না হয়, ইবাদতকারীর কাছে খুব প্রিয় মনে হবে, ভালো মনে হবে, তারপরেও এটা দিয়ে পরলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারবে না। বিদআত খুব ভয়ঙ্কর দিনের ক্ষেত্রে। বিদআত শব্দটা আরবি, এর অর্থ হল পূর্বের নমুনা ছাড়া নতুন কোনো কিছু তৈরি করা। পারিভাষিক অর্থে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেননি, যেটা করেননি, যেটার মৌন সম্মতি দেননি, যেটা তার কথাতে নেই, কর্মে নেই, অনুমতিতে নেই, এমন কোনো কিছু কেউ যদি ধর্মের নামে বানায় অথবা ছেড়ে দেয়, তাহলে সেটা হবে বেদাত। আমি আপনি ধর্ম হিসেবে যে আমলটা করছি, এ ব্যাপারে দলিল থাকতে হবে, হয় নবী করতে বলেছেন, নয়তোবা নবী নিজে করেছেন, অথবা তিনি কাউকে করতে দেখে চুপ থেকেছেন, অর্থাৎ মৌন সম্মতি দিয়েছেন, আমরা তিনি করেছেন এটা বুঝি, তিনি বলেছেন এটা বুঝি, যেটা সম্মতি দিয়েছেন এটা অনেকে বুঝি না। আমি শুধু একটা হাদিসের নমুনা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ এলাকা ছাড়া অন্য এলাকাতে গেলেন, তার সামনে খাবার পেশ করা হলো, গ্রাম্য ভাষায় আমরা যেটা চিনি গুইসাফের গোস্ত, যাকে বলা হয় দব, মহিলারা বলা বলি করছে, নবীজিকে বলা হোক গোস্তটা কিসের, বলা হলে তিনি খাচ্ছেন না। সামনে বসা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করে জানতে চাচ্ছেন যে এই গোস্তটা আপনি যে খাচ্ছেন না, এটা কি হারাম? তখন তিনি বললেন না, অথচ তিনি খাচ্ছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে প্লেটটা, থালাটা টেনে নিয়ে তিনি খাচ্ছেন, নবীজি দেখছেন, কিন্তু নিষেধ, তাহলে কি এটা বলেন হালাল? এখন আপনার প্রশ্ন, তার নবী খাচ্ছেন না কেন? যদি হারাম হতো তাহলে তিনি প্রথমে বলতেন এটা হারাম, এটাও তিনি বললেন না। জিজ্ঞাসা করে জানতে চাওয়া হলো এটা কি হারাম, তিনি বললেন না, অথচ তিনি খাচ্ছেন না কেন? আমরা শুনে এসেছি প্রত্যেকটা জিনিসের দুটি দিক আছে, একটা হলো হালাল আর একটা হলো তৈয়েব। হালালান তৈয়েবান, হালালটা হলো আপনাকে যদি রাষ্ট্রীয় ভাষায় বোঝায়, দেখবেন আমাদের দেশে অসংখ্য পণ্য সামগ্রীর গায়ে BSTI এর সিল লাগানো আছে, আছে না? তার মানে এই প্রোডাক্টের মালিক, কোম্পানির মালিক, মিল ফ্যাক্টরির মালিক সরকারকে আয়কর ট্যাক্স শুল্ক দেয়, বিনিময়ে
সরকার বাহাদুর তার এই প্রোডাক্টটা দেশ বিদেশে বিক্রি করার অনুমতি দেয় এবং এদের স্ট্যান্ডার্ড মানটা ঠিক আছে, মান নিয়ন্ত্রণকারী অফিস থেকে এর লোগো লাগানো হয়েছে। তার মানে পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, সবকিছুই মানুষের কল্যাণার্থে তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে কোনটা আমার জন্য কল্যাণ আর কোনটা আমার জন্য অকল্যাণ এরা আমাদের জানার বাহিরে, এটা নির্ধারণ করেছেন কে? যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি তিনি যেটা খাওয়া পান করা ব্যবহারের ব্যাপারে অনুমতি দিয়েছেন সেটা হলো হালাল। আর দ্বিতীয় অপশানটা হলো রুচিসম্মত হতে হবে, এটা হলো তৈয়েব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাচ্ছেন না, তার এলাকায় এই প্রাণীটি প্রচলিত নয়, তার রুচিতে হচ্ছে না, তাই তিনি খাচ্ছেন না, কিন্তু যিনি খাচ্ছেন তার এলাকায় এটা পরিচিত। আপনাকে আরো সহজ করে যদি বলি, যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য মিষ্টি খাওয়া কি হারাম? কি বোঝাতে পারি না আপনাদের, মিষ্টি খাওয়া কি হারাম? খান না কেন? ইনসুলিনের মাত্রাটা বেড়ে যাবে, তাই ডাক্তার নিষেধ করেছে। এরা হলো তার রুচিবুদ্ধিও বাধে না, তার অসুস্থতার কারণে বাধা। অনেকে পোলট্রি মুরগি খায় না, এটা কি হারাম? কেন খায় না বলেন? তার রুচিতে কোলায় না। পাঙ্গাস মাছ অনেকে খায় না, এটা কি হারাম? কেন খায় না? তার রুচিতে কোলায় না। এখন তো আপনি মুখস্থ করে নিয়েছিলেন, তাহলে হুজুরকে খাওয়াও আজকে গুই সাপের গোস্ত, হুজুর তো বক্তৃতা দিচ্ছেন খান কিনা দেখার জন্য। তার মানে অনুমতি আছে খাবার, রুচি হচ্ছে না আপনি খেতে বাধ্য নন, আবার রুচি হচ্ছে হালাল নয় এটাও আপনি খেতে বাধ্য নন। এটা কি যারা নেশা করে, মদের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, চুরুটের সাথে জড়িত, ফেন্সিডিলার সাথে জড়িত, এদের রুচি আছে তাই তো খায়, নাকি এদের রুচি আছে কিন্তু অনুমতি আছে? তাই দুইটাই থাকতে হবে, হালালও থাকতে হবে, রুচিও হতে হবে। এখন খাচ্ছেন তিনি, নিষেধ করছেন, আমাদের মৌন সম্মতি দিচ্ছেন, এর নাম হলো তাকরিরি। আরো সহজ করি, আপনি একটা কাগজ নিয়ে ঘুরছেন, সুন্দর মোটা পেপারে কম্পিউটার থেকে বের করে নিয়েছেন, আপনার চরিত্র ভালো, এ সার্টিফিকেট, কিন্তু একজনকে সত্যায়ন করতে হবে যে আপনার চরিত্র ভালো। যতক্ষণ পর্যন্ত না ওই লোক দ্বারা আপনার কাগজটা সত্যায়িত করে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই কাগজের কোনো দাম আছে? কি বোঝাতে পারেনি? আপনি এই ইউনিয়ন পরিষদের নাগরিক, কিংবা আপনার চরিত্র ভালো, আপনার চরিত্রের ব্যাপারে প্রশংসা করবে, সত্যায়ন করবে, তার সিল স্বাক্ষর লাগানোর আগ পর্যন্ত এই কাগজ যদি আমরা গলায় ঝুলিয়ে সারা দেশ ঘুরি, কোনো উপকার পাওয়া যাবে? আর যখনই সিল স্বাক্ষর লাগাবেন তখনই কাগজটা কি হবে, গ্রহণযোগ্যতা লাভ করবে। সহজ কথা, আপনি আমি যে আমলগুলি করছি এরা শরীয়ত সম্মত কিনা এরা তখনই প্রমাণিত হবে, হয়তো ওই কাজটা নবী করেছেন, অথবা নবী করতে বলেছেন, অথবা কাউকে করতে দেখে তিনি সম্মতি দিয়েছেন। এই তিনটির বাহিরে আমার আপনার আমলটা যদি হয়, আমার আপনার কাছে যত ভালোই হোক না কেন, আল্লাহর নিকটিকা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত, হে রসুল আপনি বলুন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের, যারা দুনিয়াবি জীবনে অনেক কিছু করে ভালো মনে করে, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতেই তাদের আমলগুলিকে নষ্ট করে দিই, তাদের আমলটা কবর পর্যন্ত যায় না, অথচ তারা ভালো মনে করেই করে। এজন্য বেদাত মানুষের কাছে, বিশেষ করে বেদাতির কাছে এতটাই স্বাদযুক্ত, যার কারণে সুন্নাতের প্রকৃত স্বাদটা তাদের কাছ থেকে উঠে গেছে, তারা পায় না। এজন্য তো দুঃখ ভরে বলেছেন হাসান বসরি যে তোমরা বেদাতির কাছে বসো না, বসলে তোমাদের ভালো আত্মাকে, ভালো নাফসকে, ভালো অন্তরকে কলুষিত করে দিবে, অসুস্থ করে দিবে। আমরা কালে ভদ্রে এটা দেখেও আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার সামনে একদল লোক হাজির হবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে,
আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা করব, হঠাৎ করে মাঝখান দিয়ে একটা আড়াল করে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করে জানতে চাইব, প্রতিপালক ওদেরকে তো আমি চিনি, কেন মাঝখান দিয়ে আড়াল করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাই তো তারা যারা তোমার ইন্তিকালের পর আমি যে ইসলামটা তোমার প্রতি দিয়ে খুশি হয়েছিলাম, রাজি হয়েছিলাম, সন্তুষ্ট হয়েছিলাম, এতে তারা সন্তুষ্ট ছিল না, ইচ্ছা মতো রদবদল করে পরিবর্তন করে আমল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলবেন, সহকান সহকান লিমান বাত্তালা বাদি, দূর হও দূর হও আমার সামনে থেকে যারা আমার ইন্তিকালের পরে দিনের পরিবর্তন করেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বিদআত করে বিদআতি তাদের তৌবার দরজাটা বন্ধ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না তারা তৌবা করে বিদআত থেকে ফিরে না আসে। এজন্য খুব ভয়ঙ্কর একটা পাপের নাম হলো বিদআত। বিদআত থেকে যে কোনো মূল্যে আমাদেরকে সরে আসতে হবে। আপনাকে বলতে চাচ্ছিলাম তাদের অন্তর থেকে সুন্নাতের স্বাদটা চলে গেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার উপরে দিন ইসলাম কে দিয়ে পরিপূর্ণ করে দিলাম, আমি রাজি হলাম, খুশি হলাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমরা যেই ধর্মের অনুসারী এই ধরনের নাম হলো ইসলাম। এই ইসলামটা আপনাদেরকে যদি বলি পরিপূর্ণ না অপূর্ণ, আমাদের যে ধর্ম এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? নবী বেঁচে থাকতেন মারা যাওয়ার পরে, যেমন কি যে নবী বেঁচে ছিলেন থাকতে দিনের কোনো অংশ ঘাটতি কমতি ত্রুটি ছিল, মারা যাওয়ার পর আল্লাহ কোনো নেতাকে দিয়ে বুজুর্গানে দিনকে দিয়ে কোনো পীর মাশাইখকে দিয়ে কোনো ওলি আউলিয়াকে দিয়ে এই অংশটা পূরণ করেছেন, এরকম কি না? তাহলে ধরে নেই একটা ইনটেক এক বোতল পানি, এখানে ঢোকানোর কোনো পরিবেশ পরিস্থিতি নেই, খালি নেই, এখানে যদি আপনি আরো অতিরিক্ত কিছু পানি ঢোকানোর চেষ্টা করেন তাহলে কিভাবে করতে হবে? হয়তো আপনি বোতল থেকে কিছু পানি ফেলে দিতে হবে, এরপরে বাহির থেকে পানি বলেন ঢোকাতে হবে। এখন আপনি যে পানিটা ফেলে দিলেন, এই পানিটাই ভালো না বাইরে থেকে যেটা ঢোকাচ্ছেন এটা ভালো? যেটা ছিল এটাই ভালো, তার মানে ফেলে দিলাম ভালোটা, যেটা ঢোকালাম খারাপটা। ঢোকালাম কার ভিতরে? ভালোর ভিতরে ঢোকালাম, তো বোতলের ভিতরে, সেটা ঠিক, কিন্তু ঢোকালাম খারাপটা ভালোটার ভিতরে, ফেলে দিলাম ভালো থেকে ভালো, ঢোকালাম ভালোর ভিতরে খারাপ। এখন কি খারাপ আর ভালো আলাদা থাকবে, মিক্সড হয়ে যাবে না? এখন আপনাকে বলি, একজন মুসলিমের ভিতরে যতখানি বিদআত ঢুকে ততখানি সুন্নাত তার ভিতর থেকে বের হয়ে যায়, চলে যায়, এটা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। এই জন্য তার ভিতরে যেটা থেকে যায় এটা হলো দূষিত ইসলাম, প্রয়োজন মিশ্রিত ইসলাম। ইসলামকে সরাতে এই সমাজে ঢোকাতে তাদের যেমন কষ্ট হয়েছিল, এখন বের করতে যা কষ্ট হচ্ছে, এটা আমাদের চাইতে আপনারা বেশি জানেন, বোঝাতে পারেনি একই কথা। অথচ এটা নিয়ে পৃথিবীতে যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে না? অমুসলিম তারা এক আল্লাহকে মানতে গিয়ে হটকারিতার বশবর্তী হয়ে মানুষকে তারা মারছে পাখির মতো, এবং তারা পরিকল্পনা নিয়েছে, শুনেছেন ফিলিস্তিনে তারা লাল গায়ে জবাই করে সেটা পুড়িয়ে সাই প্রত্যেকটা ইহুদির ঘরে পৌঁছে দিবে, এই সাই ইহুদিরা তাদের গায়ে মেখে নিষ্পাপ হবে, কলঙ্কমুক্ত হবে, হাজার হাজার মানুষকে পাখির মতো, নিরপরাধ মানুষকে শিশুকে মারছে তারা, পাপ মনে করছে না, অথচ তারা এই গাভী জবাই করে পুড়িয়ে এই সাইমেকে নিষ্পাপ হবে এই ধ্যান ধারণা তাদের ভিতরে ঢুকেছে। অথচ সুন্দর করে জানে দুনিয়াবি জীবনে একজন শাসক যখন শাসন করে তার নেতৃত্ব কর্তৃত্ব চলে গেলে আর একজন শাসক যখন আসে আমরা কিন্তু এমনিতে তাকে মেনে নেই, বাবা মেনে নেই না? পৃথিবীতে যখন যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই ঠিক, কিন্তু ইসলাম আসার পরে আপনি কি দাবি করেন যে ওই ধর্মের হুকুমগুলি এখনো চালু আছে? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলই সঠিক,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠানোর পরে পূর্ববর্তী সকল নবী রাসূলদের শরীয়তকে বন্ধ করে দেওয়া হয়েছে এর আপনি মানতে ততখানি প্রস্তুত নন অথচ আওয়ামী লীগ শাসন করার আগে বিএনপি শাসন করত বিএনপি চলে গেছে আওয়ামী লীগের শাসন চলে না অথবা বিএনপি চলে গেছে এখন আওয়ামী লীগ এসেছে বিএনপির শাসন আর চলে না এটা আমরা মেনে নেই কেউ কোনো দ্বিধাবোধ করি না দ্বিমত পোষণ করি না কিন্তু যত সততা বিদ্বেষী মনোভাব হিংসাত্মক মনোভাব আমরা করি শুধু কিসের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে একইভাবে ইবাদতের ক্ষেত্রে যখন আপনাকে আমাকে কেউ বলে এই কাজটা এই নয় এই তখন আমরা এমনটা তার প্রতি তেড়ে উঠি যেন আমি সব কিছু জানতাম যেমন একটা বিষয় যেমন রমাদানের শেষ দিকে আমরা যে ইবাদতগুলি করব এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সাদাকাতুল ফিতর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদাকাতুল ফিতর কি সাদাকাতুল ফিতর কি বলেন ফরজ না সুন্নাত সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ পরিমাণ একসা কে দিবে ছোট বড় নারী পুরুষ স্বাধীন পরাধীন নারী পুরুষ নারী পুরুষ ছোট বড় স্বাধীন পরাধীন তার মানে প্রত্যেকটা মুসলিমের উপর ফিতরা দেওয়া ফরজ কথা বুঝতে পারেননি প্রত্যেকটা মুসলিমের উপর চাই সেই মুসলিম ধনী হোক অথবা গরিব হোক স্বাধীন হোক অথবা পরাধীন হোক নারী হোক অথবা পুরুষ হোক ছোট হোক অথবা বড় হোক মুসলিম হলে তার উপরে সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ পরিমাণ একসা এখন আপনি বলছেন যে নিসাব পরিমাণ মালের মালিক হলে তার উপরে ফিতরা দেওয়া লাগবে নিসাব পরিমাণ মালের মালিক না হলে ফিতরা লাগবে না এখন আপনাকে যদি বলি আমি ব্যাখ্যা করব না শুধু অনুবাদটা আপনাকে বলে দেব আলাল আবদি ওয়াল হুররি স্বাধীন এবং পরাধীন পরাধীন ব্যক্তি কি দাস কি ধনী হয় পরাধীন ব্যক্তি কি ধনী হয় আমি ব্যাখ্যা করব না ব্যাখ্যাতে মতানৈক্য আছে আমি শুধু অনুবাদের কথা আপনাকে বলবো যারা পরাধীন মানুষ বিকৃত মানুষ তারা কি ধনী হয় নিসাব পরিমাণ মালের মালিক হয় এটা হলো জাকাতের ক্ষেত্রে জাকাত আর ফিতরা দুটা আলাদা জিনিস অথচ একাকার করে আমরা চালানোর চেষ্টা করি আরেকটা বিষয় পরিমাণ একসা অথচ আমরা অনেকেই কথার কথা বাংলাদেশের অধিকাংশ মানুষ বলছি এভাবে যে আওয়ামী লীগ মুসলিম নয় আওয়ামী লীগ হিন্দু আওয়ামী লীগ ভারতের দালাল সব একমত ইসলাম ধ্বংস করলো কিন্তু ফেতরার বেলায় আওয়ামী লীগের সাথে প্রিয় আর কেউ আছে বলে মনে হয় না কি বোঝাতে পারেনি আমি কি বলতে চাচ্ছি আপনি এখনো বোঝেননি বুঝেছেন দুনিয়াবি জীবনে মানেন না পারলো ধর্মীয় ব্যাপারে মানেন না কিন্তু যখন ইসলামিক ফাউন্ডেশন থেকে বলেছে অর্ধেক সা ফেতরা চলবে তখন তার চাইতে প্রিয় আর কোনো শায়েক আপনাদের কাছে নেই কি বোঝাতে পারি এখন এখন বোঝেননি কি এখন বোঝেননি আপনি মোনাজাতের ক্ষেত্রে হালাদিস আপনি কবর জিয়ারতের ক্ষেত্রে হালাদিস ইফতারি পার্টির জন্য হালাদিস কিন্তু ফেতরার সময় পাকা আওয়ামী লীগ কারণ ওখানে একটু আপনার পয়সা খরচ কম হচ্ছে আমরা তো ধান্দাবাজ এজন্য আমরা সকল ক্ষেত্রে কি হতে হবে আপনি সলাতের ক্ষেত্রে যেমন সহিহ হাদিস মানছেন জাকাতের ক্ষেত্রেও সহিহ হাদিস মানতে হবে ব্যবসার ক্ষেত্রেও সহিহ হাদিস আপনাকে মানতে হবে ফিতরা হবে একসা এরা খাদ্যবস্তু দিয়েই দিবেন যে যে মানের খান সে মানের দিয়ে দিবেন আপনি খাচ্ছেন জিরা শাইল আপনি খাচ্ছেন চিনি আলো আপনি খাচ্ছেন উন্নত মানের চাউল আর আপনি দিচ্ছেন হাইব্রিড বাংলাদেশে এমন কিছু ধান আছে যেই ধানের নাম পৃথিবীর কোনো বই পুস্তকে নাই এখন চাল একটা নেমেছে হলো ফেতরার চাউল মাঝে মতো অবাক লাগে দেখার জন্য গেলাম যে ফেতরার চাউলটা কি আসলে গরিবের ভাগ্যটা দুর্ভাগ্য এখন এরা তো জান্নাতেও যেতে কষ্ট হবে ইমান আমলও তত ভালো না
সবকিছুতেই একমার নাজুক অবস্থা যারা দরিদ্র মানুষ তারা আপনার এত বুদ্ধি, বুদ্ধি হওয়া ভালো, আপনার বুদ্ধি বেশি হওয়া ভালো, বুদ্ধি কম হলে এখন টিকে থাকা যাবে না, কিন্তু এমনটা বেশি হওয়া ভালো না যে বুদ্ধি আপনার কোনো উপকারে আসবে না। আপনি খাচ্ছেন চিনি আলো, খাচ্ছেন জিরা সাইল, খাচ্ছেন আটাশ, কিন্তু ফিতরা দিচ্ছেন হাইব্রিড দিয়ে, আপনি খুব বুদ্ধিমান, নিজে নিজে বলছেন যে আমি ঠকাইছি ওদেরকে, কিন্তু না আপনি একটু চিন্তা করে দেখেন তো, 10 টাকা কেজি হলেও তো হাইব্রিডে টাকা গেল, টাকাও গেল পরকালও গেল, আপনি ঠকাননি কাউকে, আপনি নিজে ঠকেছেন, আপনি বুদ্ধিমান নন, আপনি হলে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। অতএব আপনি যদি বাঁচতে চান, 25 কেজি 50 কেজির বস্তা কিনেছেন, 1 কেজি রান্না হয়েছে, 24 কেজি অথবা 49 কেজি ড্রামে ঢেলে রেখেছেন, ওখান থেকে ফিতরা বের করুন, লাভ হবে না। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বাজার করতেন, তার স্ত্রী ছিল, সংসার চালাতেন, দিনার ছিল, দিরহাম ছিল, টাকার পরেও তিনি খাদ্য বস্তু দিয়ে ফিতরাদায় করেছেন। আমাদের দেশে টাকা পয়সা আছে সত্ত্বেও খাদ্য বস্তু দিয়েই ফিতরাদায় করতে হবে। আপনি বলছেন যে হুজুর 20-এর মধ্যেই তো 8, যদি 8 রাকাতের সহি হাদিস দেখাতে পারেন গাড়ির চাবি দিয়ে দিব, গাড়ির চাবি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে দলিল দিয়ে, দলিল আছে আলহামদুলিল্লাহ, দলিল নেই চলে না, দলিল আছে আমল আছে, দলিল নেই আমল নেই, সহজ কথায় গাড়ির চাবি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে দলিল দিয়ে। হুজুর বলছে আরে 20-এর ভিতরই তো 8, তোমরা 20 রাকাতই তারাবি পড়ো, কিয়ামতের দিন যদি 8 রাকাতের হাদিসই সহি হয়, 8 রাকাত বুঝে দেওয়ার পর 12 রাকাত তোমাদের বোনাস হিসাবে থাকবে। এখন আমরা যদি পাল্টা বলি, ও ভাই তুমি ফেতরা 1 সাই দাও, যদি অর্ধেক সাইর হাদিস সহি হয় তোমাদের তো অর্ধেকটা বাঁচবে, তাহলে লাভবান হবে দুনিয়াতে গরিবেরা আর পরকল লাভবান হবে তোমরা, কিন্তু দুনিয়াতে গরিবদের ঠকিয়ে বঞ্চিত করে তোমরা পরকালে লাভবান হওয়ার চেষ্টা করছো, অসম্ভব। কথা বুঝে আসেনি? যদি তারাবির 20 রাকাতের 8 রাকাত দিয়ে 12 রাকাত বাঁচে, তাহলে ফেতরার অর্ধশা দিয়ে অর্ধশা বাঁচবে না, কিন্তু এখানে দিলে টাকা লাগছে, এই জন্য তারা দূরে আছে। ইবাদতের ক্ষেত্রে মনগড়া আইন পেশ করে ইবাদত করে জান্নাতে যাওয়ার চেষ্টা বোকামি ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আপনাকে অনুরোধ করব, বাড়িতে যতজন মানুষ তত 2.5 কেজি হারে আপনি খাদ্যবস্তু বের করে ঈদগাতে যাওয়ার আগে আদায় করার, জমা করার চেষ্টা করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগার মাঠে যাওয়ার আগে ফিতরা আদায় করলে কবুলযোগ্য সদাকার নেকি পায়, আর ঈদের পরে দিলে সাধারণ দান সদাকার মতো পায়, এটা কবুল হতে পারে নাও পারে। এজন্য কবুলযোগ্য হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, আমরার প্রতি তানে ধন্য হই, এই মানসিকতা নিয়ে আমরা ফিতরা আদায় করব কখন, ঈদগাহে যাওয়ার আগে। চলুন, এভাবে আপনি ফিতরা জমাকারের নিকট জমা করলেন, ঈদের সলাত পড়ে এসে বন্টন করলেন, ঈদ পড়তে যাচ্ছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরতেন, সম্ভব হলে রাস্তা পরিবর্তন করা সুন্নাত। এই ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-3-5-7 বেজুর সংখ্যক খেজুর খুরমাকে ঈদগাতে যেতেন, ঈদগাতে উপস্থিত হয়ে আপনি 5 মিনিট আগে গেছেন জামাতের, বসে আপনি তাকবীর পাঠ করুন, 2 মিনিট আগে গেছেন বসে আপনি তাকবীর পাঠ করুন, যে যতক্ষণ আগে গেছেন তাকবীর পাঠ করুন, সলাতই হবে ঈদগার প্রথম কাজ। আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে ঈদগাতে প্রথম যে কাজ হবে সেটা হলো সলাত, সলাতের আগে কোরআন তেলাওয়াত, সলাতের আগে জাগরণী, সলাতের আগে বক্তৃতা, সলাতের আগে রাস্তাতে যারা আসেন তাড়াতাড়ি চলে আসেন, আর 5 মিনিট দেরি আছে। এক কথায় তাকবীর ছাড়া যা কিছু করবেন সব কিছুতেই পাপ হবে, সব কিছুই বেদাত হবে, সব কিছুতেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। আপনি দেখেন আলেম ক্লাসের মেসকা 2 খণ্ড 2-এর সলাত অধ্যায় 1 পরিচ্ছেদের 1 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আবু বকর ওমর ওসমানের সাথে, আলীর সাথে আমি ঈদের সলাত আদায় করেছি, ঈদগাতে মেম্বার ছাড়া, ঈদগাতে মেম্বার ছাড়া আমি রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং 4 খলিফার সাথে সলাত আদায় করেছি, এভাবে চলতেছিল। মারওয়ান ইবনুল হাকামের শাসন আমল যখন আসলো,
তার সাথে আমার বন্ধুত্ব ছিল, তার সাথে আমার খাতির ছিল। কোন এক ঈদে আমি তার হাত ধরে দুই বন্ধু ঈদগাতে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম পূর্বের পরিকল্পনা অনুযায়ী কাসির ইবনে সালত কাঁচা ইট আর কাদা দিয়ে মেম্বার তৈরি করে রেখেছে। তার মানে আবু সাঈদ খুদরি জালিলুল কদর সাহাবী এই বেচারাটা অসংখ্য বেদাত দেখতে পেয়েছেন মৃত্যুবরণ করার আগে। তিনি বলছেন তাদের জামানায় ঈদগাতে মেম্বার ছিল না। আমি যখন গিয়ে দেখলাম আগে থেকে মেম্বার প্রস্তুত, মারওয়ান ইবনুল হাকাম আগেই দাঁড়াতে চাচ্ছে খুতবা দেওয়ার জন্য। আমি তার জামা ধরে টানছি, বসো, খুতবা হবে, বলেন খুতবা হবে পরে। এক পর্যায়ে আমি বললাম আল্লাহর কসম রসুল থেকে আমি যেটা জানি তার চাইতে ভালো তোমরা কেউ জানো না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন সালাতের পরে। সেই দিন মারওয়ান ইবনুল হাকাম চমৎকার একটা কথা বলেছিলেন, অন্য কোনো দল মাজহাবের আলেমরা এই কথা স্বীকার করে না, ওদের বুকে পাটা নেই, একমাত্র আমরাই স্মরণ করি তার কথাটা এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যে কতখানি যে বাস্তবতা। মারওয়ান ইবনুল হাকাম সেই দিন বলেছিলেন নবীজির খুতবা সলাতের আগে পরে যখনই হতো মানুষ শুনত, কিন্তু আমাদের খুতবা, বলেন বলেন, তার আমাদের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছি, আমাদের চরিত্রকে হারিয়ে ফেলেছি, আমাদের মুখকে নষ্ট করে ফেলেছি, আমাদের বক্তৃতা মানুষ শুনতে চায় না, আমাদের বক্তৃতা সমাজে আসার করে না, আমাদের বক্তৃতা মানুষ তার আমলকে সংশোধনী আনে না। এই জন্য তিনি চমৎকার কথা বলছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত তিনি চলে গেলেন ঈদগাহ ছেড়ে। তখন ঈদের সালাত ওই ঈদগাহতে তিনি পড়লেন না। বোঝা যাতে ঈদগাহ হবে মেম্বার শূন্য, ঈদগাহ হবে খোলা ময়দান। আমাদের জেনে রাখা ভালো, এমনি আমরা তর্ক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে তত মসজিদ, অন্যান্য মসজিদে 100,000 রাকাত সালাত আদায় করলে যত নেকি, কাবাতে 1 রাকাত সালাত আদায় করলে তত নেকি। মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে তত নেকি, অন্যান্য মসজিদে 1,000 রাকাত সালাত আদায় করলে যত নেকি। এত নেকি তা সত্ত্বেও তিনি খোলা ময়দানে ঈদের সালাত আদায় করতেন, তাহলে অবশ্যই তিনি ওহির ভিত্তিতেই আল্লাহ মসজিদ ছাড়া খোলা ময়দানে ঈদের সালাত আদায় করতে বলেননি। কি কথা বোঝা যায় না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ ছেড়ে খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে নিজের ইচ্ছা মতো। কি কথা বোঝা যায় না? নবীজি কি মসজিদ ছাড়া ঈদের সালাত খোলা ময়দানে পড়তে নিজের ইচ্ছা মতো না ওহির ভিত্তিতে? নবী কি কোনো কাজ নিজের ইচ্ছা মতো করতেন? ওয়ামা আয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইয়ুহা, সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। নবীজি তার নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না, তিনি যেটা বলতেন সেটা আল্লাহর ওহির ভিত্তিতে। যদি তাই হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কা 44, 45, 46 আয়াত, নবীরা যদি আমাদের নামে বানিয়ে কোনো কথা বলতেন আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম আর কণ্ঠনালীটা কেটে দিতাম। নবী বেঁচে ছিলেন, কোনোদিন আল্লাহ তার ডান হাত ধরেছেন? কোনোদিন তাকে জবাই করেছেন? তার মানে বোঝা যাচ্ছে তিনি কখনো মিথ্যা বলেননি, যা বলেছেন সেটা আল্লাহর ওহি, যা করেছেন আল্লাহর ওহির ভিত্তিতে। তাহলে মসজিদ ছাড়া ঈদের সালাত তিনি খোলা ময়দানে পড়েছেন ওহির, বলেন ওহির ভিত্তিতে। আপনি অন্য কোনো অজুহাত দেখিয়ে মসজিদ বড়, এই অজুহাত দেখিয়ে খোলা মাঠ ছেড়ে মসজিদে ঈদের সালাত আদায় করতে পারেন না। আপনাকে বলি ঈদগাতে যান, এভাবে দুরাকাত সালাত আদায় করুন, আজান ইকামাত ছাড়া, ঈদের দুরাকাত সালাত ছাড়া আর কোনো আগে পরে সালাত নেই। যদিও আমাদের অনেকে পড়ে থাকেন বাপ মায়ের নিয়াতে ঈদগাতে, এর আওয়াজটা আপনাকে ছেড়ে দিতে হবে, এখনই সময় এসেছে। আপনাকে অনুরোধ করি এইভাবে ঈদগাতে গেলেন আপনার এখানে খুতবা হবে মেম্বার ছাড়া, লাঠি থাকবে, ঈদের ময়দানে খুতবা হবে একটা, ঈদের মাঠে খুতবা দুইটা, এ মর্মে আজ পর্যন্ত কোনো দলিল প্রমাণিত নয়। যা কিছু সমাজে চলছে এটা জুমার খুতবার উপরে কেয়াস করে, জুমার খুতবা যেহেতু দুইটা এজন্য ঈদের খুতবাও দিতে হবে এই ভিত্তিতেই। এই বিষয়গুলি থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে, তবে রমজানের পুরা মর্যাদা, পুরা ফজিলত, পুরা সওয়াব, পুরা মর্যাদা আমরা লাভেধন্য হতে পারবো, নচেত না কে থাকাটাই সার হবে, হয়তোবা রমজানের পুরা বরকতটা, রহমতটা, ফজিলতটা অর্জনে আমরা ব্যর্থ হব।
সম্মানিত উপস্থিতি, সমাজকে এইভাবে বেদাতমুক্ত করার জন্য যাদের প্রয়োজন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে উত্তম সংগঠক, তোমরাই হলে উত্তম জাতি। আমাদেরকে আল্লাহ পাক বলছেন, আমরা কারা? আমরাই হলাম তারা যাদের উত্থান ঘটানো হয়েছে, যাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। আমরা প্রবাদ বাক্য হিসেবে বলে থাকি, মানুষ কার জন্য? মানুষের জন্য। প্রকারান্তরে কথাটা কিন্তু আল্লাহরই। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের জন্য। কি করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি বিশ্বাস করবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরাই হলে উত্তম জাতি, তোমরাই হলে উত্তম উম্মাত। তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য। কি করবে? মানুষদের সৎ কাজের প্রতি আদেশ করবে, অসৎ কাজের থেকে নিষেধ করবে, আর এরাই হলো পারলৌকিক জীবনে সফলতা অর্জন করবে। তাহলে পারলৌকিক জীবনে সফলতা অর্জন করার যত মাধ্যম, যত বিষয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের একটা হলো সৎ কাজের আদেশ, আর দ্বিতীয়টা হলো অসৎ কাজের নিষেধ। সমাজে সৎ কাজের আদেশ যতখানি হয়, অসৎ কাজের নিষেধ কিন্তু ততখানি হয় না। সৎ কাজের আদেশ যতখানি হয়, অসৎ কাজের নিষেধ কিন্তু সেই পরিমাণে হয় না। আর যারাই করতে চায়, এদের সমাজ অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে। এদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারেস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদেরকে এই কথাগুলি বলি। কি কথা? আমরুকুম বে খামসিন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি পাঁচটি বিষয়ের। এক, বিল জামাআতে, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, বিচ্ছিন্ন জীবন যাপন করো না। কি জীবন যাপন করতে হবে? আজকে আওয়ামী লীগ একতাবদ্ধ, নাজায়েজ কেউ বলেনি। বিএনপি একতাবদ্ধ, নাজায়েজ কেউ বলেনি। জামাত একতাবদ্ধ, নাজায়েজ কেউ বলেনি। হানাফিরা সংঘবদ্ধ, নাজায়েজ কেউ বলেনি। আটরশির একতাবদ্ধ, হারাম কেউ বলেনি। কিন্তু হারাম শুধু আহলে হাদিস করলে, তাই না? পৃথিবীতে যত বৈষয়িক এবং ধর্মীয় দল, মাঝহব, তরিকা, রসম, রেওয়াজ আছে, ওদেরকে হারাম কেউ বলেনি। সংগঠন করা হারাম, দল করা হারাম, একসাথে জামাত করা হারাম, ওদের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। সকল সমস্যা হলো কাদের ক্ষেত্রে? আহলে হাদিসদের ক্ষেত্রে। আহলে হাদিস করা যায়, অন্যগুলি করলে অসুবিধা নাই। আহলে হাদিসরা সংঘবদ্ধ হওয়া কি বলেন? আওয়ামী লীগ সংঘবদ্ধ হওয়া হারাম কেউ শুনেছেন বলেছে? বড় বড় পীর মাশায়েখ শায়খ ওলি আউলিয়ারা বলেছে? মাজার পূজারীর একতাবদ্ধ, ওরা কেউ হারাম ঘোষণা করেনি। কিন্তু ভালো মানুষরা একত্রিত হওয়া হারাম, এ ঘোষণা হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পাঁচটি নির্দেশ দিচ্ছে, আর প্রথমটাই হলো বিল জামাআতে, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ জীবন হলো রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হলো গজবের জীবন, আজাবের জীবন। আপনি কি রহমত নিয়ে থাকতে চান না গজব প্রাপ্ত হতে চান? যদি রহমত নিয়ে থাকতে চান তাহলে কি করা লাগবে? জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। এরপর তিনি বলছেন, ওয়াসামাগে, এই সমাজকে, এই জামাতকে যিনি নেতৃত্ব দিবেন তার কথা তোমরা শুনবে। ওয়াত্তাগাতে, শুধু শুনবেই না, তার আনুগত্য করবে। ওয়াল হিজরাতে, তবে প্রয়োজনে হিজরাত করবে। ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রচার প্রতিষ্ঠা করার জন্য জান, মাল, কথা, কলম, সংগঠন দিয়ে যেখানে যেটার প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা করবে। তাহলে বোঝা যাচ্ছে, মুসলিম কখনো বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারে না, মুসলিম কখনো বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারে না। এই বিচ্ছিন্ন জনতাকে সমবেত করার জন্য যে প্রয়াস, এটা হলো জামাআতের উদ্দেশ্য। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা জামাআতা
লা ইসলামা ইল্লা বি জামাআতিন, ইসলাম হয় না জামাআত ছাড়া, জামাআত ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। ওয়ালা ইসলামা ইল্লা বি ইমারাতিন, আর ইসলাম হয় না আমির ছাড়া, ইমারাত ছাড়া। ওয়ালা ইমারাতিন ইল্লা বি তাআতিন, আর আমির হয় না আনুগত্য ছাড়া। কি বোঝা যায় না? আরো পরিষ্কার ভাবে বললে বলা যায়, একটা রাষ্ট্র কায়েমের উপাদান যেমন চারটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ এবং সরকার, ঠিক একইভাবে একটা জামাত কায়েম করার জন্য চারটি বিষয় সমানভাবে দরকার, আমির, মামুর, বায়াত আর ইতাআত। আমির, মামুর, বায়াত আর ইতাআত। যোগ্য নেতৃত্ব আছে আমাদের, কিন্তু আমি মনে করি অল্প বয়সের এই সময়ের বাস্তবতার নিরিখে আনুগত্যের বড় অভাব আমাদের আপনার ভিতরে। অথচ আপনাকে দুইটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। উহুদের যুদ্ধ থেকে একটাই শিক্ষা আমাদের দেয়, আনুগত্যের পরিমাণ নেতৃত্বের প্রতি যত বেশি হবে সেই দল জামাতের বিজয় তত বেশি হবে, সফলতার মুখ তত দেখতে পাবে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন, তুমি গিরিপথ পাহারা দেবে, 50 জন তীরন্দাজ তোমার নেতৃত্বে দেওয়া হলো, তুমি যদি দেখতে পাও মুসলিম সৈনিকরা মারা গেছে, জমিনের উপরে পড়ে আছে, পাখিরা এসে তার দেহ থেকে গুস্ত ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, তারপরেও তুমি তোমার জায়গা ছেড়ে দিবে না, ওখানেই তুমি থাকবে। তুমুল গতিতে যুদ্ধ চলছে, কাফেরারা পশ্চাৎপলন করে পলায়ন করা শুরু করেছে। এক পর্যায়ে মুসলিম সৈনিকরা ভাবলো, আমরা যদি গনিমতের মাল কোড়াতে না লাগি, বন্টন করার সময় হয়তো আমাদের দেওয়া হবে না। এই ভুল ধারণার ভিত্তিতে তারা গনিমত কোড়ানোর কাজ আত্মনিয়োগ করলো। সুতরাং খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হন নাই, বিপরীত দিক থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে সম্ভাবনাময় বিজয়কে পরাজয় পর্যবসিত করে দিলেন। তার মানে বোঝাতে চাওয়া হচ্ছে, সেই দিনের এই তীরন্দাজেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তারা যদি পাহারায় নিযুক্ত থাকতো, তাহলে এই পরাজয়ের গ্লানি তাদেরকে বহন করা লাগতো না। এটাই বলে দিচ্ছি, আমিরের প্রতি আনুগত্যের ফলাফল অথবা পরাজয়। দ্বিতীয় একটা বিষয়, সেটা হলো তদানীন্তন সময়ে সারা পৃথিবীর সবচাইতে পরাশক্তি রোম আর পারস্য, এরা আমরা জানি। এখন যেমন আমেরিকা, ঠিক একইভাবে রোম এবং পারস্য তামাম পৃথিবীর সবচাইতে পরাশক্তি। সেই দেশের সম্রাট গুপ্তচর প্রেরণ করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিরা যেখানেই পদচারণা করেন সেখানে বিজয় লাভ করেন, এর পিছনে রহস্য কি, কারণ কি? গুপ্তচর চলে আসলো, দূর থেকে গতিবিধি লক্ষ্য করলো, তারা রিপোর্ট যা সংগ্রহ করার সংগ্রহ করে চলে গেল তাদের রাজা বাদশার কাছে। যাওয়ার পরে রিপোর্ট দিচ্ছে, যে আল্লাহর কসম, সেই দূতেরা বলছে, গুপ্তচরেরা বলছে, ওটাউটি করবে না, 2-3 মিনিটে শেষ করে দিব, হবে এমনি হবে, রিপোর্ট পেশ করছে, যে আল্লাহর কসম, পৃথিবীর সবচাইতে শক্তিধর রাষ্ট্র রোম আর পারস্য, অথচ সেই দেশের রাজা বাদশাকে সেই দেশের ভালো মানুষদের অত সম্মান করতে দেখিনি যত সম্মান করে মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মানে মোহাম্মদের সঙ্গী সাথীরা মোহাম্মদকে এত সম্মান করে, পৃথিবীর কোনো সৈনিকরা তাদের রাজা বাদশাকে এত সম্মান করে না। তারা কি করে? যখন তারা থুতু ফেলে মাটিতে পড়তে দেয় না, হাতে নিয়ে দায়মাকে বরকতের আশায়, যখন তিনি অজু করেন অজুর পানি মাটিতে পড়তে দেয় না, হাতে নিয়ে গায়ে মাকে বরকতের আশায়, যখন তিনি কথা বলেন তখন দেখেছি তার সঙ্গী সাথীদেরকে এতটাই ভালোবাসতেন, সম্মান করতেন, শ্রদ্ধা ভক্তি করতেন, যার কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তারা তাকিয়ে থাকেন না, মাথা নিচু করে পিতুপতন নীরবতা পালন করে তার বক্তব্য শোনেন। এক পর্যায়ে বলছেন, তারপরে বলছেন, আমরা দেখেছি তাদেরকে ক্ষোধায় তৃষ্ণায় জর্জরিত, তারপরেও দিনের বেলায় ঘোড়সওয়ার ঘোড়াতে চড়ে যোদ্ধা, রাতের বেলাতে ভোকানাঙ্গা পেটে তারা তাহাজ্জুদ গুজারি। বোঝাতে পারিনি আপনাদের,
আলোচনা বক্তৃতা বহু হয়, আমাদের শিক্ষা যতখানি গ্রহণ করার দরকার আমরা এখান থেকে অনেকটাই দূরে। তখন রোম পারস্যের রাজা বাদশারা বলছে, দূতরা শোনো, তোমাদের প্রেরিত তোমাদের আনিত সংবাদ যদি সঠিক হয় তাহলে আমরা অনুমান করছি খুব বেশি দেরি নয়, খুব শীঘ্রই রোম পারস্যের মাটি তার পদতলে চলে যাবে, বিজয় অর্জন করবে তারা। টুডে ওয়ার টুমরো হয়নি রোম পারস্য বিজয়, হয়েছে আজও। যদি আমরা নেতৃত্বের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠ প্রদর্শন করি, শতভাগ আনুগত্য ঢেলে দিই নেতৃত্বের প্রতি, আমাদের দিয়েও এই সমাজকে পুনরায় পুনঃসংস্কার করা, শিরকে উৎখাত করা, বেদাতকে উৎখাত করে তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক সমাজ কায়েম করা, এজন্য চাই আল্লাহ যেভাবে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চেয়েছেন, ঠিক এমনই একদল নেতৃত্বের প্রতি আনুগত্যশীল কর্মী বাহিনী। আশা করব এই শাখার দায়িত্বশীলরা যারা আছেন তারা নেতৃত্বের প্রতি আনুগত্যর পূর্ণতা প্রদর্শন করবেন, পাশাপাশি তাদের দাওয়াতের মাধ্যম দিয়ে আরও আমাদের দিনী ভাইয়েরা আমাদের সাংগঠনিক কর্মতৎপরতাকে আরও বেগবান করে তুলবেন, এরা আমাদের অন্তরের কামনা এবং বাসনা। মনে রাখবেন পৃথিবীতে যে ইসলাম চলছে অধিকাংশ ক্ষেত্রেই মানব রচিত অনেক রসম রেওয়াজের ভিত্তিতে, কিন্তু কিয়ামতের আগে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা আল্লাহ প্রেরিত নির্ভেজাল একেবারে পিওর ইসলাম। ওই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে কিয়ামত হবে না, এমনটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম কাসির মিশকাত প্রথম খণ্ড 37 নম্বর হাদিসে। অতএব ওই ইসলামটা প্রচার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত প্রচেষ্টার মাধ্যমে দাওয়াতি কাজকে বেগবান করার তৌফিক দান করুন, আমিন। যারা উদ্দক্ত বাসনা নিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন যে একজন সাইম আরেকজন সাইমকে ইফতার করালে সমপরিমাণ নেকি পাবে, আল্লাহ যারা এই ইফতারির ব্যবস্থা করেছেন তুমি তাদের আমল নামায় এই নেকিগুলি লিপিবদ্ধ করে দাও। আই এলাকার যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত তাদেরকে পরিশোধ করার তুমি তৌফিক দান করো, আল্লাহ যারা অসচ্ছল তাদেরকে তুমি সচ্ছলতা দান করো। আল্লাহ আমরা মানুষ তুমি জানো আমাদের শক্তি সামর্থ্য, আমরা চেষ্টা করেছি পূর্বের চিয়ামগুলি যথাযথ পালন করার, ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই সিয়ামের পূর্ণ প্রতিদান আমাদের আমল নামায় যুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। বাকি সিয়ামগুলি যদি আমাদের তকদিরে তুমি লিখে রাখো, আমরা বেঁচে থাকি যেইভাবে পালন করলে তুমি কবুল করবে সেইভাবে পালন করা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সবশেষে আমার জন্য দোয়া আছে আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা দীর্ঘায়ু মঙ্গল কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।